আস্তে সাড়ে সাথে বলছে সংস্কৃত যে একটা সাহিত্যের ইতিহাস আছে সেই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে মোট আমি পাঁচটা প্রশ্ন বাছাই করেছি এই সংস্কৃত সাহিত্যের থেকে মানে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের থেকে মোট পাঁচটা প্রশ্ন যেই পাঁচটা প্রশ্ন আমি তোমাদের দেবো এই পাঁচটা প্রশ্ন পড়লে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে দু হাজার কুড়ি সালের উচ্চ মাধ্যমিকে চলো প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন হচ্ছে কি অভিজ্ঞান শকুন্তলমের উপর একটি টিকা টিকা লেখো তারপর দুই দাগের প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চা অর্থাৎ শুশ্রুসংহিতা ও চরসংহিতার অবদান সম্পর্কে আলোচনা করো তিন দাগের প্রশ্ন জ্যোতির্বিদ ও চর্চা সম্পর্কে লেখো আর চার দাগের প্রশ্ন হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ সম্পর্কে আলোচনা করো আর পাঁচ দাগের প্রশ্ন হচ্ছে শূদ্রকের উপর টিকা লেখো মোটমাট এখানে অভিজ্ঞান শকুন্তলাম আর আয়ুর্বেদ শাস্ত্র জ্যোতির্বিদ আর গণিত শাস্ত্র আর হচ্ছে গীতগোবিন্দম আর হচ্ছে শুদ্রকের উপর টিকা লিখতে বলছে তো এই প্রশ্ন এই কটা এই পাঁচটি প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন এবং পরবর্তী ভিডিও আসতে চলেছে যেটা হচ্ছে আমাদের ভাষাতত্ত্ব থেকে নেওয়া